যে প্রতিশ্রুতি দেন সেটা পূরণ করেন। সম্প্রতি এক নির্বাচনী প্রচারে গিয়ে কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। এবারে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশের সমস্ত দরিদ্র এবং মধ্যবিত্তদের আবাসন তৈরির জন্য কম সুদে ঋণ দেওয়া এবং সৌরশক্তি নিশ্চিত করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণা বাস্তবায়নের জন্য শনিবার বৈঠক করলেন তিনি। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রধান সচিব পি কে মিশ্র, মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা সহ প্রশাসনের সিনিয়র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। মূলত স্বাধীনতা দিবসে দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের ব্যাপারে কাজকর্ম কতদূর এগুলো সে বিষয়েই পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিন বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অফিসের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্র এবং মধ্যবিত্তদের নিজের ঘর দেওয়ার কথা বলেছিলেন। এছাড়া প্রত্যেক ঘরে সৌরশক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলেছিলেন। সেই বিষয়ে প্রধানমন্ত্রী প্রস্তুতির খতিয়ান নেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।